আটটার দিকে এসে একটা ঘটনা ঘটিয়েছেন, পরের দিন আবার দেখলাম থানচিতে ঠিক সেই রকমই আর একটা ঘটনা ঘটিয়েছে। তা আমরা মনে করি যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা জঘন্য অপরাধ করেছে, রাষ্ট্রের বিরুদ্ধে এটা অবস্থান নিয়েছে, কাজেই রাষ্ট্র এখানে চুপ থাকতে পারে না। আমরা এই যা যা করণীয় আমরা সেই ব্যবস্থাটা নেব, আমাদের পুলিশের ফোর্স এখানে বৃদ্ধি করব, আমরা র্যাবের ফোর্স বৃদ্ধি করব, আমরা আনসারের ফোর্স বৃদ্ধি করব, আমরা বিজিবিকে আরও সীমানা দিয়ে আরও তাদের মানে কর্মকাণ্ড আরও আমরা বর্ধিত করব। আমাদের এখানে যা যা প্রয়োজন আইন শৃঙ্খলা রক্ষার্থে আমরা সেটি করব। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও একটা নির্দেশনা সামরিক বাহিনীকে দিয়েছেন, সামরিক চিফকে দিয়েছেন, সবাই মিলে যেন একটা যৌথ অভিযান চালানো হয়, সেটাও চলবে। তার আগে আমাদের পুলিশ, আমাদের র্যাব, আমাদের বিজিবি, আমাদের আনসার সবাই মিলে এইখানে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা জোর প্রচেষ্টা চালাব। মোট কথা, এখানে আমরা কোনো ধরনের অস্ত্রধারীকে, কোনো ধরনের সন্ত্রাসীকে, কোনো ধরনের চাঁদাবাজিকে আমাদের এই মূল ভূখণ্ডে, আমাদের বাংলাদেশের ভূখণ্ডে আমরা এই ধরনের অন্যায়, এই ধরনের কর্মকাণ্ড আমরা করতে দেব না। আমরা অনেক ধৈর্যের সঙ্গে তাদের মানে একটি দলের সঙ্গে আমরা আলোচনায় ছিলাম, আমাদের মাননীয় জেলা পরিষদের সভাপতি মহোদয়, চেয়ারম্যান মহোদয়, তিনি যথেষ্ট কষ্ট সহকারে, যথেষ্ট ধৈর্য সহকারে তিনি আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। আলোচনা চালানোর অবস্থায় তারা আলোচনায় না গিয়ে তারা তাদের অবস্থান জানানোর জন্য, তারা তাদের নিজস্ব মানে স্বার্থ সিদ্ধির জন্য তারা এই ঘটনাটি ঘটিয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এদের সংখ্যা মানে পার্সেন্টেজ হিসাব করলে মূল জনগণের 1%ও তারা নয়। আটটার দিকে এসে একটা ঘটনা ঘটিয়েছেন, পরের দিন আবার দেখলাম থানচিতে ঠিক সেই রকমই আর একটা ঘটনা ঘটিয়েছে। তা আমরা মনে করি যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা জঘন্য অপরাধ করেছে, রাষ্ট্রের বিরুদ্ধে এটা অবস্থান নিয়েছে, কাজেই রাষ্ট্র এখানে চুপ থাকতে পারে না। আমরা এই যা যা করণীয় আমরা সেই ব্যবস্থাটা নেব, আমাদের পুলিশের ফোর্স এখানে বৃদ্ধি করব, আমরা র্যাবের ফোর্স বৃদ্ধি করব, আমরা আনসারের ফোর্স বৃদ্ধি করব, আমরা বিজিবিকে আরও সীমানা দিয়ে আরও তাদের মানে কর্মকাণ্ড আরও আমরা বর্ধিত করব। আমাদের এখানে যা যা প্রয়োজন আইন শৃঙ্খলা রক্ষার্থে আমরা সেটি করব। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও একটা নির্দেশনা সামরিক বাহিনীকে দিয়েছেন, সামরিক চিফকে দিয়েছেন, সবাই মিলে যেন একটা যৌথ অভিযান চালানো হয়, সেটাও চলবে। তার আগে আমাদের পুলিশ, আমাদের র্যাব, আমাদের বিজিবি, আমাদের আনসার সবাই মিলে এইখানে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা জোর প্রচেষ্টা চালাব। মোট কথা, এখানে আমরা কোনো ধরনের অস্ত্রধারীকে, কোনো ধরনের সন্ত্রাসীকে, কোনো ধরনের চাঁদাবাজিকে আমাদের এই মূল ভূখণ্ডে, আমাদের বাংলাদেশের ভূখণ্ডে আমরা এই ধরনের অন্যায়, এই ধরনের কর্মকাণ্ড আমরা করতে দেব না। আমরা অনেক ধৈর্যের সঙ্গে তাদের মানে একটি দলের সঙ্গে আমরা আলোচনায় ছিলাম, আমাদের মাননীয় জেলা পরিষদের সভাপতি মহোদয়, চেয়ারম্যান মহোদয়, তিনি যথেষ্ট কষ্ট সহকারে, যথেষ্ট ধৈর্য সহকারে তিনি আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। আলোচনা চালানোর অবস্থায় তারা আলোচনায় না গিয়ে তারা তাদের অবস্থান জানানোর জন্য, তারা তাদের নিজস্ব মানে স্বার্থ সিদ্ধির জন্য তারা এই ঘটনাটি ঘটিয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এদের সংখ্যা মানে পার্সেন্টেজ হিসাব করলে মূল জনগণের 1%ও তারা নয়।